ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত দিনী ভাই বোনরা, এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে যারা বয়স্ক হয়ে গিয়েছেন, বয়স্ক পুরুষ এবং মহিলা চুল, পুরুষের দাড়ি এবং চুল আর মহিলার জন্য চুল, তারা কালার করতে পারবে, হিজাব ব্যবহার করতে পারবে, তবে কালো কালার ব্যবহার করা যাবে না। কালো কালারের হিজাব ব্যবহার করা হচ্ছে হারাম, যা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, ওয়াজতানিবুস সাওয়াত, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকো। এছাড়াও নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে, তিনি বলেছেন, ইয়াকুনু কওমুন ইয়াখযিবুনা ফি আখিরি যামান কাহাওয়াসিলিল হামাম লা ইয়াজিদুনা রায়হাতাল জান্নাহ, কোন কোন রেওয়ায়েত এসেছে, লা ইয়ারিহুনা রায়হাতাল জান্নাহ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি যামানায় এমন একটি কওম আসবে, এমন একটি সম্প্রদায় আসবে, যারা তাদের দাড়ি এবং চুলগুলোকে খেজাব করবে, খেজাব ব্যবহার করবে, কিন্তু সেটি কাহাওয়াসিলিল হামাম, কবুতরের পিছনের পালকগুলোর নেই কালো, অথবা বুকের নিচের পশমগুলোর নেই কালো। কারণ অধিকাংশ কবুতরের পিছনের পালকগুলো, পিছনের পশমগুলো কালো হয়, অথবা বুকের নিচের পশমগুলো কালো হয়। এই জন্য এই শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেছেন, হয়তোবা সেটি দ্বারা বোঝানো হয়েছে কবুতরের পিছনের পালক, আবার কোনো কোনো মুহাদ্দিসিন কেরাম বলেছেন তা দ্বারা বোঝানো হয়েছে কবুতরের বুকের নিচে যে পশমগুলো হয় সেটি অধিকাংশ সময়ে, অধিকাংশ কবুতরের কালো হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তাসবিহ দিয়ে বলেছেন, কাহাওয়াসিলিল হামাম, কবুতরের পালকের ন্যায় কালো হবে, কালো করবে, কালো খেজাব ব্যবহার করবে, লা ইয়ারিহুনা রায়হাতাল জান্নাহ, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। যদিও জান্নাতের সুগন্ধি 500 বছরের রাস্তা সমপরিমাণ দূরত্ব থেকে তার সুঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে তাহদিদ দিয়ে, ধমক দিয়ে এই শব্দগুলো ব্যবহার করে তিনি বলেছেন, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। তার মানে কত দূর থাকবে জান্নাত থেকে? সম্মানিত দিনী ভাইরা, আসুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করি এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে আমরা আমল করি। আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, সেভাবে আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার আলোকে জীবন করার তৌফিক দান করুন। আমিন